Bismillahirrahmanirrahim. Assalamu alaikum viewers. Welcome to my channel Daily Beauty Tips. Bondhura, amar ei channel tite apnara dekhte paben skincare tips, beauty tips, product review. Bondhura, amar video gulo ami toiri kori shompurno amar nijer obhiggota theke, amar relative ebong friends der obhiggotar prekhite. ভিডিও গুলো ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গার্নিয়ার লাইট কমপ্লিট সিরাম ক্রিমের রিভিউ এটা একটি রিকোয়েস্টেড ভিডিও এবং এটার ফেস ওয়াশের রিভিউটা আমি পরে করব ইনশাআল্লাহ এছাড়া এটা সম্পর্কে কোম্পানি যা বলতে চেয়েছে এবং আমার যা জানা আছে এবং আমার যা অভিজ্ঞতা হয়েছে সবই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা এর বেনিফিট গুলো কি কি এবং এর প্রাইস কত সবই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সো প্লিজ ভিডিওটি পুরোটুকু দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গার্নিয়ার লাইট কমপ্লিট সিরাম ক্রিমটা আমি বাজারে যখন খোঁজ নিয়েছি তখন শুনেছি যে এটা অনেক বেশি বিক্রি হচ্ছে তো আমি ভাবলাম এটা আমি ব্যবহার করে দেখি এবং আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি সো গার্নিয়ার লাইট কমপ্লিট সিরাম ক্রিম ইউভি ত্বকে ব্যবহারের সাথে সাথে উজ্জ্বল ভাব আনে এবং লং লাস্টিং ফেয়ারনেস দেয় এটা আপনার মুখের কালো দাগ সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে সৃষ্টি দাগ এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে এতে আছে ইউবিএ অ্যান্ড ইউভিবি সুরক্ষা ফর্মুলা যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে মাত্র এক সপ্তাহে ত্বকে অনেক বেশি ফর্সা করে এতে ইয়োজো লেমন এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে এই ক্রিমটা অনেকটা অফ হোয়াইট বা সাদা রঙের এর যে ফ্রেগ্রেন্স রয়েছে সেটা অনেকটা লেমনিশ টাইপ এই ক্রিমটা মুখে দিলে সাদা সাদা একটা ভাব আসে মানে অনেকটা ফাউন্ডেশনের মতো একটা লুক আসে ফাউন্ডেশন ব্যবহার করলে যে এরকম একটা লুক আসে এটা অনেকটা সেরকম এবং এটা দিলে আপনার মেকআপ আর ব্যবহার করতে হবে না যারা নর্মাল মেকআপ পছন্দ করেন তারা এটা ব্যবহার করলেই চলবে তাদেরকে আর মেকআপ করার প্রয়োজন হবে না এতে রয়েছে এসপিএফ 19 এটা স্কিনে তিন ধরনের স্পট দূর করে ব্রণের দাগ রোদে পোড়া দাগ কালো দাগ এবং এটা এক সপ্তাহে ফেয়ারনেসের কথা বলা হয়েছে এতে স্পেশালি ব্যবহার করা হয়েছে ইয়োজো লেমন এক্সট্রাক্ট এটা নোন অ্যাজ দ্য কিং অফ লেমন ফ্রম জাপান এটা স্কিনকে ব্রাইট করে এক্সফ্লিয়েট করে অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে তো এটা কি আসলেই আমাদের জন্য এতটা বেনিফিশিয়াল তো বন্ধুরা এটা মুখে লাগালে সাথে সাথে ইনস্ট্যান্ট একটা ফেয়ার লুক দেয় এবং স্পটগুলো অনেকটা ঢেকে দেয় মুখে খুব ভালোভাবে মিশে যায় খুবই হালকা একটা ক্রিম তবে আমার কাছে এটা অল স্কিন টাইপের জন্য মনে হয়নি আমার কাছে মনে হয়েছে এটা নর্মাল স্কিনের জন্য বেস্ট বাট অয়েলি স্কিনের জন্য ঠিক আছে কিন্তু প্রথম দিকে ঠিক আছে কয়েক ঘন্টা পরে অনেকটা অয়েলি হয়ে আসে আমার কাছে এমনটা মনে হচ্ছে আর ফেয়ারনেসের জন্য এটা ভালো তবে এক সপ্তাহে এটা কোনো ফেয়ারনেস দিবে না এটা ব্যবহার করতে থাকলে আস্তে আস্তে একটা ফেয়ার লুক আসবে এটা দিনে দুইবার ব্যবহার করতে হবে এবং আর এর বেস্ট রেজাল্টের জন্য এর যে ফেস ওয়াশটা রয়েছে সেটা দিয়ে মুখ ধুয়ে নিতে হবে দেন মুখ মুছে ক্রিমটা ব্যবহার করতে হবে হালকা ম্যাসাজ দিয়ে মুখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এর সাইড ইফেক্টের ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি স্কিনে লাগানোতে আমার কোনো সমস্যা হয়নি যদিও আমার স্কিন সেন্সিটিভ এবং আমার পরিচিত যারা ব্যবহার করেছে তাদের কাছেও আমি শুনেছি যে এটা ব্যবহারে স্কিনের কোনো সমস্যা হয়নি ফেয়ারনেসের ব্যাপারটাও তারা যেটা বলেছে যে ফেয়ারনেস আসে তবে সাত দিনে অনেকটা ফেয়ারনেস স্কিন দিয়ে দেবে এমন কোনো বিষয় এটা না তবে এটা ফেয়ারনেস আনে এবং লাগানোর সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট একটা ফেয়ারনেস আসে এটা ঠিক আছে মুখ ওয়াশ করে ফেললে যদিও এটা আবার অনেকটা কমে আসে কিন্তু তারপরও স্কিনে ব্যবহার করার সঙ্গে সঙ্গে একটা ফেয়ারনেস আসে এবং আসলেই স্পটগুলো ওই সময়ের জন্য ঢেকে দেয় আস্তে আস্তে এটা হয়তো মিশে যাবে যদিও আমার স্পট ছিল না তো আমি এটা বলতে পারতেছি না বাট স্পট হয়তো যেহেতু প্রথমে ঢেকে দেয় তো পরে হয়তো আস্তে আস্তে যাবে আর বাংলাদেশে এই ক্রিমটা পাওয়া যায় 23 গ্রাম 90 টাকা এবং 45 গ্রাম 170 টাকা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ